সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ওলহ্যামের সৌদি আরব পশ্চিম অঞ্চলের বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিমের যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ওলহ্যাম প্রতিনিধি দিলওয়ার হোসেন শিবলি জানান, যুক্তরাজ্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত গণসংবর্ধনায় ইয়াহিয়া কোরেশি ও শাহিন আহমেদের সঞ্চালনায় এবং এনায়েত হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, কেন্দ্রীয় নেতা দেওয়ান মোকাদ্দিয়া নিয়াজ এবং মিসবাহুজ্জামান সুহেল সহ স্থানীয় ও যুক্তরাজ্য বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় অতিথিগণ বক্তব্যে বলেন, সমগ্র বাংলাদেশ আজ কারাগারে পরিণত হয়েছে, আর তাই দেশের মানুষ স্বস্তিতে নেই। বর্তমান সরকার বাক স্বাধীনতা হরণের জন্য গণমাধ্যম বন্ধ করার আইন করছে। এছাড়াও বক্তাগণ লন্ডনে পেশাজীবী সমাবেশে তারেক রহমানের বক্তব্যকে সঠিক আখ্যায়িত করে তারেক রহমানকে বাংলাদেশের অহংকার বলে উল্লেখ করেন।